টুটুল যে মেয়ের সঙ্গে থাকবেন সে অনেক ভাগ্যবতী, বললেন সোনিয়া। সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি সুবিচ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশের মিডিয়া অঙ্গনের জগতের সফল এবং জনপ্রিয় দম্পতি এস আই টুটুল এবং তানিয়া আহমেদ 1999 সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল। এতদিন ভক্তকুলে এ যুগল হ্যাপি কাপল হিসেবে পরিচিত ছিল। কয়েক মাস আগে বিবাহ বিচ্ছেদ হলেও তা এতদিন গোপন ছিল। এরই মধ্যে টুটুলের সঙ্গে প্রেম এবং বিয়ে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন টুটুলের দ্বিতীয় স্ত্রী সোনিয়া। তিনি বলেন, ডানা ভাঙ্গা পাখির মতো টুটুল আমার কাছে এসেছে। শারমিন সিরাজ সোনিয়া বলেন, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে এস আই টুটুলকে আগে থেকেই চিনতাম। আমেরিকায় কয়েকটি অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছিল, তবে সে অর্থে পরিচয় ছিল না। দেখা হলে জাস্ট তাকে সালাম দিতাম, এতটুকুই। এমনকি তিনি আমার ফেসবুকেও ছিলেন না। গত মার্চে যুক্তরাষ্ট্রের আরটিভি রিয়েলিটি শো বাংলার গায়েন এর আয়োজন করা হয়, যেখানে বিচারক হিসেবে ছিলেন এস আই টুটুল, ইমন সাহা এবং শওকত আলী ইমন। সেই আয়োজন উপস্থাপনা করি আমি, আর সেই মঞ্চেই দুজনের ভালোবাসার বা ভালো লাগার পরিচয়। সেখান থেকেই কয়েকটা দিন টানা আমরা শুটিং করি, সবাই মিলে অনেক দুষ্টুমি করি এবং মজা করি। তিনি আরও জানান, গত বছরের শেষের দিকে তার টুটুলের ডিভোর্স হয়ে যায়, ফলে ওই সময়টায় তিনি খুব একাকিত্বের মধ্যে ছিলেন, ভেতরে ভেতরে কষ্টে পড়ছিলেন। এরই মধ্যে একদিন আমাকে বললেন, আমি যে কটা দিন পৃথিবীতে বাঁচবো আমার হাতটা ধরে, তুমি কি আমার সাথে থাকবা? কথাটা আমি শুরুতে সিরিয়াস নেইনি, ভেবেছিলাম মজা করেছেন হয়তো। তারপর ফোনে কথা বলা শুরু হলো। তার একাকিত্বের জীবনটা আমাকে নাড়া দিল। সবচেয়ে ভালো লাগলো মানুষ হিসেবে তার চিন্তাভাবনাগুলো। অনেকদিন ধরে মেডিটেশনে থাকায় তার ধ্যান ধারণা অনেক পরিবর্তন এসেছে। তার প্রতিটি জিনিসই আমার ভালো লাগলো। তার জন্য কষ্ট হলো এবং মায়া জন্মালো। সোনিয়ার কথাই, আমেরিকায় আমার যে ব্যস্ত জীবন, আমার পক্ষে প্রেম ডেট এগুলো করা সম্ভব নয়। আমি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শুভেচ্ছাদূত, তার উপর সিঙ্গেল মাদার, আরও নানা কাজের ব্যস্ততা, সব মিলিয়ে ওসব করার সময় নেই। সেটা তাকে জানিয়ে দিয়ে বললাম, আপনি যদি সংসার করতে চান তাহলে আমরা সেটা নিয়ে আলাপ করতে পারি, দুজন দুজনকে বুঝতে পারি, এরপর আমরা দেখা করি, একে অন্যকে আরও গভীরভাবে জানি। আমেরিকায় তার এবং আমার দুজনের এই বোনেরা থাকে, তাদের সঙ্গে কথা বলি, পরিবারকে জানাই, তারপর সব জেনে বুঝে বিয়ের সিদ্ধান্ত নেই। গত 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে বাংলাদেশি রীতিতে আমরা নিকা করেছি। ইচ্ছা ছিল কয়েক মাস পর বড় আয়োজন করে সবাইকে জানিয়ে সুখবরটা দেব, কিন্তু তার আগেই তো সবাই জেনে গেল। টুটুলের দ্বিতীয় স্ত্রী বলেন, ডিভোর্স হয়ে যাওয়ার পর টুটুল চাইলে নিজের মতো করে সিঙ্গেল লাইফ এনজয় করতে পারতেন, স্বাধীনভাবে যা খুশি করে বেড়াতে পারতেন, কিন্তু তিনি খুব ভালো মানুষ বলে এসবে না গিয়ে ধর্মীয় রীতি অনুসারে বিয়েটা করেছেন। কথা বলে বিয়ে করে যা বুঝলাম, সঙ্গী হিসেবে টুটুল অসাধারণ, এত ভালো একটা মানুষ। তিনি যে মেয়ের সঙ্গে থাকবেন সে অনেক ভাগ্যবতী। আমি এত ভালো একজন সোলমেট পেয়েছি, এটা হয়তো আমার এক যুগ ধরে সিঙ্গেল লাইফ পার করার পুরস্কার। সবশেষে শারমিন সিরাজ সোনিয়া বলেন, অনেক কষ্ট পেয়ে ডানা ভাঙা পাখির মতো টুটুল আমার কাছে এসেছে। এই সময়টা তার এই সাপোর্টটা দরকার ছিল। সবচেয়ে বড় কথা, ঘর ভাঙা দুটি মানুষ যদি এক হয়, সংসার গড়ে, তাহলে তো সবারই খুশি হওয়ার কথা। না, তা না করে, না বুঝে কেউ কেউ যখন সমালোচনা করেন তখন খুব খারাপ লাগে। সবার কাছে দোয়া চাই যেন আমরা জীবনের বাকি সময়টা একসঙ্গে সুখে শান্তিতে কাটাতে পারি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।